আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের দেখাবো কীভাবে দেওয়ালে হোল করতে হয়, অর্থাৎ কোরিং মেশিন দিয়ে কীভাবে কোরিং করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ শিখে যাবেন কোরিং কীভাবে করতে হয়। কোরিং করার জন্য যে জিনিসটি প্রথমে লক্ষ্য রাখতে হবে, সেই জিনিস হচ্ছে প্রথমত কোরিং মেশিনের যে স্ট্যান্ডটি আছে সেটা শক্ত বা মজবুত করে ফিটিং করতে হবে, যাতে এদিকে দিক না হেলে এটা মজবুত হয়ে গেলে কোরিং করতে ইজি হয়। এটা ঢিলা থাকলে কোরিং করতে সমস্যা হয় বা কোরিং বিট ফেটে যায় বা কোরিং সহজে করা যায় না। এই জন্য আমি প্রথমে কোরিং মেশিনের স্ট্যান্ডটা ফিটিং করতেছি। কোরিং মেশিনের স্ট্যান্ডটা ফিটিং করার জন্য ফিক্স বোল্ট আর কেউ একটা মারা যায় স্যান্ডার বলবো, অথবা চারপাশে চারটা দিলেও শক্ত হয়, মজবুত হয়। এই জন্য আমি চারপাশে চারটা দিয়ে চারটা ফিক্স বোল্ট ডিল করে হ্যামার ডিল দিয়ে ডিল করে ফিটিং করতেছি, যাতে স্ট্যান্ডটা মজবুত হয়। আমি একে একে সবগুলো ফিটিং করতেছি, বোল্টগুলো ডিল দিয়ে সুরাক করে, এরপর হাতুড়ি দিয়ে এটা ওই সুরাগে আটকে দিচ্ছি, যাতে স্ট্যান্ডটা মজবুত হয়ে নিচে ফুলের সাথে আটকে থাকে এদিক এদিক না হেলে। আমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন। ফিক্স বোল্টগুলো সম্পূর্ণ এঁটে দিয়ে এবং আবার স্প্যানার দিয়ে অথবা ল্যাস বা স্প্যানার চাবি দিয়ে টাইট করতে হবে, যাতে এদিকে দিক না হলে। আমি আবার চেক করতেছি টাইট আছে কিনা ফিক্স বোল্টগুলো স্ট্যান্ডের সাথে, যদি লুজ থাকে তাহলে আবার টাইট করে দিতে হবে, চাবি দিয়ে টাইট করে দিতে হবে, যাতে ওইটা এদিকে দিক না হলে স্ট্যান্ড মজবুত বা শক্ত হয়ে ফিটিং হলে কোরিং মেশিনে কোর করতে, অর্থাৎ দেওয়াল বা লোহা বা সাঁত অথবা যেখানে ফিটিং করে না কেন ওইখানে খাটটি ইজি হবে সবচেয়ে। আমি এখন চালু করতেছি। আর কোরিং মেশিনের জন্য সবচেয়ে কোরিং করার সময় দেওয়াল কাটার সময় যে জিনিস সবচেয়ে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই পানি দিতে হবে, পানি না দিলে বিট অর্থাৎ যে বিটটা আছে বিটটা ফাঁসে যাবে আপনার, অবশ্যই এটা পানির সাথে করতে হবে। আমি এখন বিজলি কানেকশন দিচ্ছি মেশিনের সাথে এবং পানির লাইনের কানেকশন দিচ্ছি, অর্থাৎ আমি অনেকে চাইলে এটা অর্থাৎ যে পানির বক্স আছে এটা একটু উপরে করে দিলে পানিটা যাবে, অথবা আমি ছোটো মোটর ইউজ করতেছি যাতে পানিগুলো সহজে মেশিনে যায়। আমি এখন মেশিন চালু করব, অর্থাৎ বিজলি লাইন কানেকশন দেওয়ার পর পানির লাইন কানেকশন দেওয়ার পর মেশিনে যখন পানি যাবে এরপর অবশ্যই আমি চালু করবো। এখন চালু করতে শুরু করে দিয়েছি কোরিং করা, অর্থাৎ অবশ্যই অবশ্যই পানি দিতে হবে, পানি না গেলে বিটটা খারাপ হয়ে যাবে এবং বিট ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনার দেওয়াল কাটবে না। এই জন্য কোরিং মেশিন মেন সত্য হচ্ছে স্ট্যান্ড মজবুত হয়ে ফিটিং করতে হবে দেওয়ালের সাথে বা যেখানে ফিটিং করেন না কেন, এবং দ্বিতীয়ত হচ্ছে পানি অবশ্যই দিতে হবে। আমি এখন কোরিং করা শুরু করেছি, অর্থাৎ আপনার স্ট্যান্ড ফিটিং মজবুত হয়ে ফিটিং হলে আপনার হাতে ভালো হাত দেওয়াল কংক্রিট সিমেন্ট সবগুলো ইজিলি কাটা যাবে। আমি আস্তে আস্তে কোরিং করতেছি, অর্থাৎ দেওয়াল কাটতেছি। আমি আজকে যে কোরিংটা করতেছি সেটা হচ্ছে ছাদের উপর, অর্থাৎ একটা ভিল্লার রুমের অর্থাৎ সেকেন্ড ফ্লোরে।
আমার প্রায় এখন শেষ হয়ে গেছে, অল্প একটু বাকি, এখন শেষ হয়ে যাবে কোরিং করা। অর্থাৎ এটা প্রায় 36 বা 37 ইঞ্চি এই সাঁতটা আমার কোরিং করা শেষ। এখন মেশিন উঠে ফেলবো, মেশিন উঠালে দেখবেন অর্থাৎ এটা সম্পূর্ণ একটা ছিদ্র হয়ে গেছে সাঁতের মাঝখানে, অর্থাৎ ওই বিট বরাবর, অর্থাৎ বিট বরাবর সম্পূর্ণ জায়গা হোল হয়ে গেছে। দেখেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।